আপনার পরিবর্তন নিউজ চ্যানেলে আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে আপডেট দুর্গা উৎসব 2021 সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ দিন তথা ষষ্ঠী থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত হয়ে থাকে এই দুর্গোৎসব। এই পাঁচ দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। এই পক্ষটিকে দেবীপক্ষ নামেও জানা যায়। পূর্ববর্তী অমাবস্যার দিনেই দেবীপক্ষের সূচনা হয়, একে মহালাও বলা হয়ে থাকে, আর পূর্ণিমার দিনটিকে লক্ষ্মী পূজার দিন হিসাবে গণ্য করা হয়। এই সময় অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নৌটি রাত্রি অবধি মা দুর্গার নয়টি রূপের পূজা চলে, যা নবদুর্গা নামে পরিচিত। নবদুর্গার এই নয়টি রূপ হল: এক, শৈলপুত্রী, পর্বতের কন্যা; দুই, ব্রহ্মচারিণী, যিনি ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন, ভক্তকেও ইনি ব্রহ্মপ্রাপ্তি করান; তিন, চন্দ্রঘণ্টা, দেবী দুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা, যার মধ্যে বজ্রাজের মহাশক্তি নিহিত ছিল, চন্দ্রের চেয়েও লাভাবতী ইনি; চার, কুষ্মাণ্ডা, কুষার অর্থতাপ, নন্দীসহ ত্রিতাপ হল কুষ্মা, আর যিনি এই ত্রিতাপ নিজের উদরে বা অন্যে ধারণ করেন, অর্থাৎ সমগ্র সংসার ভক্ষণ করেন ইনি; পাঁচ, স্কন্দমাতা, দেব সেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মা; ছয়, কাত্যায়নী, কাত্যায়ন ঋষির আশ্রমে দেবকার্যের জন্য আবির্ভূতা ইনি বৃন্দাবনে দেবী গোপবালা রূপে পূজিতা। ব্রজের গোপবালারা এই কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছিলেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, তাই ব্রজের দুর্গার নাম কাত্যায়নী। সাত, কালরাত্রি, ঋগ্বেদের রাত্রি সূত্র পরমাত্মাই রাত্রি দেবী, মহাপ্রলয়কালে এই রাত্রিরূপিণী মাতার কোলেই বিলয় হয় বিশ্বের। অনন্ত মহাকাশে নৃত্যরত কালভৈরবের দেহ থেকেই আবির্ভূতা ইনি দেবী জন্মি, যা মহাকালিকা বা কালরাত্রি নামে আখ্যাত। আট, মহাগৌরী, তিনি সন্তান বৎসলা, শিব সোহাগিনী, বিন্দুবর্ণা মা দুর্গার প্রসন্ন মূর্তি, এবং নয়, সিদ্ধিদাত্রী, অপরূপ লাবণ্যময়ী, চতুর্ভুজা, ত্রিনয়নী, প্রাতঃসূর্যের মতো রঞ্জিতা দুর্মা মাহেশ্বরী ইনি সকল কাজে সিদ্ধি প্রদান করেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমে উদযাপন করা হয়। শুরু করা হয়ে প্রতি পূজা থেকে মহলায় চক্ষুদান, বহুমন ষষ্ঠী, নৌপাত্রিকা স্নান, প্রাণ প্রতিষ্ঠা মহাসপ্তমী, কুমারী পুজো, পুষ্পাঞ্জালি, সন্ধি মহা অষ্টমী, মহানবমী ধনুচিন্নার, বিজয়া শিবর খেলা, দুর্গা পূজা বিসর্জন, দুর্গা স্তোত্র গণেশ, পরিগ্রাবঞ্চ প্রবাদু হারিব বসনম বুদ্ধিম, আসাম পুষ্করম দৈবম নুদকমন্তমের চ, দেবী শৈলপুত্রী, বম্বে বাঞ্ছিপ্রাভাজ চন্দ্রার্থ প্রকোষেকরাম, নিশানুরাম শৈভরাম শৈলপুত্রী যশস্বিনী, দেবী ব্রহ্মচারিণী, দোধানা কর্পদ্যাভানু কমলা কমণ্ডলী, দেবী প্রসিদ্ধিনী ব্রহ্মচারিণী উত্তমা, দেবী চন্দ্রঘণ্টতি, নীরজ প্রবরারুরা চন্দ্রকোপা স্তোতরিতা, প্রসাদন তনুতে মৎসম চন্দ্রঘণ্টতি বিশ্রুতা, দেবী পুষ্যান্না, সুরা সম্পূর্ণ কল সমৃদ্ধাপ্লুতমের চ, দোধানা হস্ত পদ্মাভান কুষ্যান্দা শুভদাস্ত মে, দেবী স্কন্দমাতা, সিংহাস নব তার নিত্যম পদ্মা শ্বেত করণা, শুভদাস্ত সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী, দেবী কাত্যাজনী, চন্দ্রহাস উজ্জ্বল প্রাসার উর্বর বাংলা, কাত্যাজনী শুনুন দুর্গা দেবী দানব ঘাতিনী, দেবী কালরাত্রী, একদিনী জপাকর্ণপুর নগ্না ফরাস্থিতা, লম্বষ্ঠী কর্ণিকা কর্ণী কৈলা গুপ্ত শৈলিনী, মামপাদল্য শৈল হৈতাকণ্ঠ ভূষণা, বর্ধন মূর্ধা যা কৃষ্ণা কালরাত্রির ভঙ্করী, দেবী মহাগৌরী, শ্বেতে বিশে সমারোরা শ্বেতাম্বরধরা সূর্যে, মহাগৌরী শুভম দেবেন মহাদেব মুদ্রা, দেবী সিদ্ধিদাত্রী, সিদ্ধরং ধ্রুবক্ষাদ্বৈর সুরৈর মরৈ রপি, সেব্যমানা সদা ভুজাত সিদ্ধিদা সিদ্ধিদাজিনী, মন্ত্র, ও দুর্গে দুর্গে রক্ষণী সাহা, ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্মরণে প্রায়াম্বাকে গৌরী নারায়ণী নম স্তুত, অস্ত্র ত্রিশূল, খড়গ, চক্র, বান, শক্তি, ঢাল, ধনুক, ঘণ্টা, পশু, নাগপাশ ইত্যাদি,